আমি আরম্ভ করিম পার্ট 8 অফ আসাম স্পেশাল টেট 2021 সাবজেক্ট ম্যাথমেটিক্স। আজি মই আসাম স্পেশাল টেট 2021 কোশ্চিন সলভ ম্যাথমেটিক্সের উপর আলোচনা করবলে লৈছো। প্রথম প্রশ্নটা হল কি, তলত দিয়া জ্যামিতিক ক্ষেত্রর পৰা অমিল টো বাছি উলিওয়া। ইয়াতে চারিটা জ্যামিতিক ক্ষেত্র দিয়া আছে, ইয়ার ভিতর আমাক উলিয়াব লাগে কি যে অমিল কোনটো আছে। ওকে, গতিকে আমার অমিল কি আছে আমি চাও। এটো একটা চিত্র আছে নহয়, এটো এটো একটা চিত্র, এটো একটা বর্গক্ষেত্র, এটা আয়তের উপর দিছে, এটো ত্রিভুজের উপর দিছে, এটো হেক্সাগন মানে সরভুজ, সরভুজের উপর দিছে, হয়নে? ইয়াতে আমি এই গোটেইখিনি কৌণিক বিন্দু আছে, কিন্তু কৌণিক বিন্দু মানে কোন আমার এই গোটেইখিনিতে আছে, কিন্তু সি নম্বরত কিন্তু ইয়ার এই ইয়াতে কিন্তু কৌণিক বিন্দু নাই। গতিকে আমার অমিলটো হব এই বৃত্তর লগত থকা পার্ট পার্ট খিনি অমিল হব। ওকে, এতে আমি আহো নেক্সট কোশ্চিন লৈ। নেক্সট কোশ্চিনটো কি আছে, যদি এটা সংখ্যার দুগুণ 340% সমান হয় তেন্তে সংখ্যাটোর আধা হব। আগতে আমি সংখ্যাটো উলিয়াব লাগিব, সেই সংখ্যাটো উলিয়াই তারপর আমি সেই সংখ্যাটোর আধা মানে মাল্টিপ্লাই বাই 1/2 করলে হব বা আধা উলিয়াই দিলে হব, এখিনি বুঝব লাগে, একো নাই। এতিয়া আমি কি পড়ো, যে কি আছে এটা সংখ্যার দুগুণ ইমান আছে, তাহলে আমি ধরে লো সংখ্যাটো সংখ্যাটো কিমান, ধরো ধরো সংখ্যাটো সংখ্যাটো আমি কি ধরলো, এক্স বলে ধরলো। ওকে, সংখ্যাটো যদি এক্স হয় প্রশ্ন মতে, এক কিউ প্রশ্ন মতে কি কৈছে, এই সংখ্যার দুগুণের মান ইমান আছে। সংখ্যার দুগুণ মানে দুই দি পূরণ, একশোর দুই দি পূরণ করিলে এটা কি হব, তিনি ইমানর তিনিশর 40%। হয়েছে, এটা আমি কি লিখিম, দুই এক্স সমান সমান তিনিশ, র মানে পূরণ আর পার্সেন্ট হলে এক তলত হয়, ধুনিয়াকৈ এটো এটো ক্যানসেল, এটো এটো ক্যানসেল, আমাক কি লাগিব, টু এক্স ইকুয়াল টু তিনি চারি গুণ 12, এটা শূন্য হব, হয়নে? তিনি চারি গুণ কিমান হল, 12 আর এটা শূন্য, আমি বহাই দিম, মানে এটা আমি এই এইখিনিত লিখো, অঙ্কটো এইখিনিত কর। ইয়াতে কি আছে, এক্স ইকুয়াল টু কি হব, 120/2 টু তল যাব, টু আর 12 কটাকটি করলে 60 হব। গতিকে আমার সংখ্যাটো হল কি, বহুতে কিন্তু ভুল করি কি করিব, এক্সর মান 60 দিব, রং অ্যান্সার হব, কেন ইয়াতে সংখ্যাটোর আধার কথা কৈছে, আধা এতে সংখ্যাটোর আধা হব কি, সংখ্যাটোর আধা, সংখ্যাটো আধা করলে মানে কি 60 দুই দি ভাগ করা, ভাগ ভাগ করো 60 দুই দি ভাগ করলে আমি কি পাম, 30। গতিকে রিকোয়ার্ড আনসার কি হব, 30, অপশন বি তে আছে 30, গতিকে 30 টা হব শুদ্ধ উত্তর। এতিয়া আমি আহো ত্রিভুজ আর আয়ত ক্ষেত্র থকা কিন্তু বৃত্ত নথকা সংখ্যাবোৰৰ যোগফল কিমান। ত্রিভুজত আছে বা আয়ত ক্ষেত্রত আছে কিন্তু বৃত্তত নাই, এনেকুৱা কি কৈছে, সংখ্যাবোৰৰ যোগফল নির্ণয় কৰা। এই চিত্রটো চাও, আমি এই চিত্রটোত কি আছে, এইটো এটা বৃত্ত ক্ষেত্র আছে, ইয়ার মাজত দিয়ে আছে আয়ত ক্ষেত্র, আর এনেকুৱা এটা ত্রিভুজ দিয়ে আছে, ইয়ার ভিতরত কি আছে, দুই তিনি আয়ত ক্ষেত্রৰ ভিতৰত আছে, আকৌ 11 দিয়ে আছে বৃত্তর ভিতৰত, 5 দিয়ে আছে আর 7 দিয়ে আছে বৃত্তর বাহিরত। ইয়াতে আমি অনায়াসে কব পাৰো কি, ইয়াতে গোটেইখিনি বস্তু কি সংখ্যা কিন্তু আমার কিহত আছে, বৃত্তর ভিতৰত আছে, কিন্তু ইয়াতে মাথন সাত সংখ্যাটো বৃত্তটোর বাহিরত আছে, অর্থাৎ ত্রিভুজত আছে, সেই হেতুকে ইয়ার শুদ্ধ উত্তরটা হব কি, সাত, হলে সাত হব, দুই নম্বরত আছে, সাত হব শুদ্ধ উত্তর। নেক্সট আছে কি,
তলত উল্লেখ করা উক্তি কেটার ভিতর কোনটো শুদ্ধ? এ সকলো মৌলিক সংখ্যায় অযুগ্ম সংখ্যা, বি এটা অন এটা মৌলিক সংখ্যা, সি সকলো স্বাভাবিক সংখ্যায় পূর্ণ সংখ্যা, ডি শূন্য আটাইতকৈ সৰু স্বাভাবিক সংখ্যা। আমি কি পাইছো, সকলো মৌলিক সংখ্যা অযুগ্ম অযুগ্ম নহয়, কিয়নো দুই এটা মৌলিক সংখ্যা, কিন্তু দুই একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা। ওকে, গতি এইটো রাইট নহব, এইটো ক্যানসেল। তারপরে এক এটা মৌলিক সংখ্যা, এক কেতিয়াও মৌলিক সংখ্যা নহয়, কারণ কি মৌলিক সংখ্যা স্টার্ট হয়েছে দুইয়ের পর, আটাইতকৈ সৰু মৌলিক সংখ্যাটো হল দুই, গতি দুইয়ের পর হয়েছে, গতি এইটো কি হব, ক্যানসেল হব। সকল স্বাভাবিক সংখ্যায় পূর্ণ সংখ্যা, ইয়েস, এইটো কিন্তু রাইট। স্বাভাবিক সংখ্যা মানে কি, একর পর স্টার্ট হওয়ার গণনা করব সংখ্যাক আমি কি বলি কো, স্বাভাবিক সংখ্যা বলি কো, আর সেই স্বাভাবিক সংখ্যা কিন্তু একর পর স্টার্ট হয়, আর পূর্ণ সংখ্যা হয় শূন্যর পর, শূন্য আর স্বাভাবিক সংখ্যাকে একলগে পূর্ণ সংখ্যা বলি কয়, গতি সকল স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা, গতি শুদ্ধ উত্তরটা হব কি, সি নম্বর, সকল স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা, ডি নম্বর আসল কি শূন্য আটাইতকৈ সৰু স্বাভাবিক সংখ্যা, এইটো ভুল, শূন্য আটাইতকৈ সৰু স্বাভাবিক সংখ্যা নহয়, কারণ শূন্য স্বাভাবিক সংখ্যাই নহয়। ওকে, নেক্সট কোশ্চিনত কি আইছিলে চাও আমি, তলৰ কোনটো নিখুঁত সংখ্যা, নিখুঁত মানে পারফেক্ট নাম্বার, পারফেক্ট বলি কলে বর্গ সংখ্যাকেই বোঝায়, পারফেক্ট নাম্বার। ওকে, এতিয়া আমি কি পড়ি, পারফেক্ট নাম্বার বলি কলে ইয়াতে চাও, এটো পারফেক্ট নাম্বার নহয়, এটো নহয়, এটো নহয়, এই ইয়াতে আমার কি আছে, এই 64 হল, 8 স্কোয়ারৰ ভ্যালু হল 64, গতিকে ডি অঙ্কটো কি হব, ডি অপশনটো অঙ্কটো রাইট আনসার হব। নেক্সট কোশ্চিনটো হল, তলর কোনটো মৌলিক সংখ্যা নহয়। আমি মৌলিক সংখ্যা বলি কলে আমি কি বুঝিছিল, জীবর সংখ্যার উৎপাদক দুটা, এক আর সেই সংখ্যাটো নিজে, সেইবোৰ সংখ্যা কি বলি কোৱা হয়, মৌলিক সংখ্যা বলি কোৱা হয়। ইয়াতে চাও আমার 97 তো মৌলিক আমি জানো, 87 তো ছয়, এই দুটা যোগ করি কি নহয় 15, 15 তিনেরে বিভাজ্য, গতি এটা তিনেরে বিভাজ্য হব, গতি এটা মৌলিক নহয়, বাকি দুটা মৌলিক সংখ্যা হব, গতি এটা মৌলিক সংখ্যা নহয়। যদি নেক্সট কোশ্চিনত কি আছে, যদি 8 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার বাহুযুক্ত একটা আয়তর কালি একটা বর্গক্ষেত্র কালি দুগুণ হয়, তেন্তে বর্গক্ষেত্রটো প্রতিটো বাহুর দিক উলিয়ান, আয়তর কালি বলি কইছে, আয়তর কালি বর্গর কালি দুগুণ, সমাধানত আমি লিখো কি আছে, আয়তর কালি বর্গর কালি দুগুণ হইছে, আচ্ছা আয়তর কালি, আয়তর কালি বর্গ 2 × বর্গর কালি, বর্গর কালি ইনটু আয়তর কালি, আয়তর আকো কি, আয়তর কালি আমি কি পাইছো, দিক পূরণ প্রস্থ। এতে আমি বর্গর কালি, বর্গর কালি ফর্মুলা কি, বাহু স্কোয়ার, ওকে, বর্গর কালি হল বাহু স্কোয়ার, এই দি বুঝাইছিল, আয়তর কালি হল দিক পূরণ প্রস্থ, ইয়াতে দিক আছে কিমান 8 আর প্রস্থ আছে 4 সেন্টিমিটার স্কোয়ার হবো, একক্ষিণে আমি লাস্ট লিখি দিম, হবো এতে কি হবো, এ স্কোয়ার ইকুয়াল টু 4×32, আর এই দুইটো তলত লইল কি হব, এটো ক্যান্সেলেশন করিলে 16 হব, গতিকে এ স্কোয়ার ইকুয়াল টু 16, আমি কি পাম, এ ইকুয়াল টু ইয়ার এ স্কোয়ার, ইয়ার 4 স্কোয়ার লিখা যায়, গতিকে এ ইকুয়াল টু 4, গতিকে এর আনসার হব, এর মান মানে বাহুর বর্গক্ষেত্রটোর বাহুর দিক কিমান হব, 4 সেন্টিমিটার, সি নম্বর উত্তর, এ আছে 6 সেন্টিমিটার, বি আছে 2, সি আছে 4, ডি আছে 8 সেন্টিমিটার। ওকে, এতিয়া আমি আহো লাস্ট অঙ্কলৈ, লাস্ট অঙ্কটোত আমাক কি দিয়া আছে, দুটা সংখ্যাৰ লহাগু আৰু গহাউ ক্রমে 36 আর 6, তারে একটা সংখ্যা 12 হলে আনটো সংখ্যা কিমান, এ 29, বি 12, সি 9, ডি 18। আমি কি জানো ইয়াত কি দিয়া আছে, লহাগু দিয়া আছে, আমি লহাগু এলেরে বুঝাও 36 আর গহাউ আমি এইসে বুঝাও 6,
এটা সংখ্যাক আমি এরে বুঝাব আর আনটো সংখ্যাক বিরে বুঝাব এটা সংখ্যা আছে 12 আনটো সংখ্যা কিমান মই কিন্তু আপোনালোকৰ আগত আগতে যেতিয়া লহাগু গহাউ পড়াইছো তাতে কিন্তু কেইটামান সূত্র লিখি দিছিল সেই ভিডিওখিনি আকো প্রয়োজন হলে চাব তাতে মই লিখি দিছিল কি লহাগু পূরণ গহাউ ইকুয়াল টু এ পূরণ বি মানে সংখ্যা দুটার পূরণ কোন সংখ্যার লহাগু পূরণ গহাগু সমান সমান সংখ্যা দুটার পূরণ ফল ইয়াতে আমি এই ফর্মুলাটো অ্যাপ্লাই করি আমি অঙ্কটোর সমাধান করবলে যত্ন করি আমি জানো কি দেয়ারফর কি হব আর এইখিনিতে আর একটা কথা আমি কব পারো কি এ বি উলিয়াব দিছো নহয় বি ইকুয়াল টু এল ইন্টু এইচ বাই এ হব হয়নে এইটো ফর্মুলা মই তাতে লিখি দিছিল এইটো কি হব এইটো আমার তলত যেটো উলিয়াব দিয়া সেইটো বা বিনে রাখিব রাখিব লাগিব আর কি আর এটা যে ইয়ার পূর্ণ আসলে সেটা তলত যাব গতি আমি কি লিখিম বি ইকুয়াল টু বি ইকুয়াল টু এল ইন্টু এইচ বাই এ এলর ভ্যালু কিমান আছে 36 ইন্টু এইচ হল 6 বাই 12 এইটো যে এইটো কাটিলে কিমান বার যা 2 বার 2 আর 36 হল 18 গতি আমার শুদ্ধ উত্তরটা হব 18 18 এ হব আমার কি শুদ্ধ উত্তর ক্লিয়ার হলনে এই 18 হল শুদ্ধ উত্তর এইখিনিতে আপনার আগত মই কই থই দিও মই এইখিনি কোশ্চিন মই জোগাড় করিব পাইছো এইখিনি সমাধান করে দিলো আর অহানাগত দিনত আরো কোশ্চিন কালেক্ট করি গোটেইখিনি করে দিবলে যত্ন করিম যি সকল টেট পরীক্ষার্থী মোর চ্যানেলত নতুনকৈ সংযোগ হয়েছে আপনালোকে চ্যানেলটো সাবস্ক্রাইব করিব আর অনাগত দিনত মই আপলোড করা নতুন ভিডিও আপডেট পাবলে বেল আইকনত ক্লিক করিব ভিডিওটো লাইক আর কমেন্ট করিব আর ভিডিওটো বন্ধু বান্ধবীর লগত শেয়ার করিব থ্যাংক ইউ।